তাড়াতাড়ি বের হও, লেট হয়ে যাচ্ছে তো। আচ্ছা বেরোচ্ছি বেরোচ্ছি। ও লেট হয়ে গেছে, আচ্ছা চল। এই যে মধুলতা, শুটিং এ যাইবার লাগছো নাকি? এত সুন্দর করে সাজুগুজু করছো, চোখ তো ফিরাইবার পারতাছি না। সকাল সকাল মনে হয় শুটিং এ যাইবার লাগছো। হ্যাঁ সিকান্দার ভাই, আজকে আমার শুটিং আছে। হ্যাঁ ভালাই তো শুটিং ফুটিং করবার লাগছো, টাকা পয়সা মনে হয় ভালাই কামাই করতেছ। হ্যাঁ সিকান্দার ভাই, আমি ইউটিউবের একজন সাধারণ নায়িকা, আমার পেমেন্ট খুব বেশি না। তাছাড়া করোনার কারণে আমার শুটিং কমে গেছে, ইনকামও কমে গেছে। আমার এখন ভালো ফ্ল্যাট ভাড়া করে থাকার মতো সামর্থ্য নাই, তাই আপনার এই বস্তি বাড়িতে একটা রুম ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ বুঝবার পারছি, মগর 5 তারিখের মধ্যে তোমাকে বাড়ি ভাড়া দেওয়ার কথা। আজকে 10 তারিখ, অহন তো কোনো খবর নাই কা? হ্যাঁ ভাইয়া, আজকে আপু পেমেন্ট পেলেই আপনার ভাড়াটা দিয়ে দিবে। আচ্ছা তোমরা নায়িকা মানুষ কি আর কম, তোমগো লগে জোরাজুরি করবার পারি না। আচ্ছা আজকে আমার ভাড়াটা দিয়ে দিও, ঠিক আছে? মনে হয় তোমার দেরি হয়ে যাবে লাগছে। হ্যাঁ আচ্ছা যাই, যাও 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 যাও। ঠিক আছে ভাইয়া, এই চল। হ্যাঁ চলো আপু। এই যে নায়িকা মধুলতা, শুটিং এ যাচ্ছে বুঝি? আপনি কি চান? আপনি? আমি কিছুই চাই না, আমি তোমার একজন ফ্যান, তোমাকে দেখার জন্য জাস্ট আমি এখানে ওয়েট করছিলাম। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? আছে আছে, তুমি একজন নায়িকা, তাছাড়া তুমি আমার কাছে অনেক কিছু। তুমি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো সুন্দরী। এই নে বন্ধু, আই লাভ ইউ মধুলতা, তোমার জন্য আমার এই সামান্য উপহার। এরকম উপহার আমার দরকার নেই। এ আপা লেট হয়ে যাচ্ছে, চলো তো। হ্যাঁ চল। আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। এই নির্জন কারণে কেউ তোমার ডাকে সাড়া দিবে না সুন্দরী। এসো আমার কাছে এসো সুন্দরী, তোমাকে আমার রাজরানী বানাবো। শয়তান, তোর ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, কিন্তু তোর মতো সুন্দরী বউ নেই। আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। বল তুই আমার কাছে ধরা দিবি কিনা, তোকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। কেউ বাঁচাতে পারবে না আমাকে? না বাজারঘাটের টাকা নেই, কিভাবে চলবো বলুন প্লিজ স্যার, একটু দেখেন না কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি পারি তোমার বিকাশ অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেবো। যাও যাও এখন যাও, আর বিরক্ত করো না, যাও। ঠিক আছে এই চল, যাও পরে দেখো। বুঝার পারছি নায়িকা অভাবে পড়ছে, এখন আমার সুযোগ। শুটিং
শুটিং শেষ হয়ে গেল নাকি? একটু দাঁড়াও মধুলতা। আপনার লজ্জা নেই? আমি যে আপনাকে পছন্দ করি না সেটা বুঝেন না? আজকে হয়তো তুমি আমাকে লাইক করছো না, কিন্তু কালকে তো তুমি আমাকে লাইক করতে পারো। শুনেন, আমার এখন মন ভালো নেই, আপনি এখন যান প্লিজ। আহা, তুমি রাগ করছো কেন মধুলতা? তুমি এখন শুটিং করে ক্লান্ত। আরে চলো না, বাইকে করে তোমাকে পৌঁছে দিয়ে আসি। আপনার বাইকে ওঠার শখ আমার নেই, আমরা পায়ে হেঁটে যেতে পারবো। এই যে সুন্দরী, পায়ে হাঁটা তোমাকে মানায় না। আহা চলো না, আমার বাইকে ওঠো। হাত ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবে? বন্ধু, এটা কি হলো? রিল্যাক্স রিল্যাক্স। শোন বন্ধু, প্রেম করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। বন্ধু, ওই 2 টাকার ইউটিউবের নায়িকা তোরে থাপ্পর মারলো, তুই কিছু বললি না? বন্ধু, তোর কোনো মান সম্মান নাই? ওয়েট ওয়েট, ওকে এমন শিক্ষা দেব যা তোরা কল্পনাও করতে পারবি না। এই তোরা কার কথা কইবার লাগছ? তোরা কোন মায়ের কথা কইবার লাগছ? আমি তো কিছুই বুঝার পারতাছি না। ব্রাদার, আপনার বাড়িতে যে নতুন মেয়েটা আসছে, ওই মেয়েটাই ওই যে 2 টাকার ইউটিউবের নায়িকা মধুলতা, সে আমার আজকে রাস্তায় থাপ্পড় দিছে। আরে কি গো, ওই মাইয়া জোমারে চড় দিছে? আমার তো বিশ্বাসই হবে লাগতেছে না। এর একটা বিচার করতেই হবে আপনাকে। বড় ভাই, ওই ইউটিউবের 2 টাকার নায়িকারে আপনি কঠিন বিচার করবেন। কালকার সকালবেলায় আমি ওই ইউটিউব নায়িকারে একটা কড়া শাস্তি দেব। আমার নামও সিকান্দার বক্স। আমি একটা অ্যাকশন নিব। হ্যালো, কে বলছেন? আমারে চিনবার পারো নাই, আমি হইলাম জুনিয়র ডিপজল। ও হ্যাঁ, তা আপনি ফোন দিয়েছেন কেন? কি চান আপনি? না মানে, তুমি যদি একটু আমার দিকে তাকাই দা, মাগার তুমি যদি আমার একটু সঙ্গ দিতা, একটু সময় দিতা, তোমার আমি খুশি করে দিতাম। স্টুপিড, শাট আপ, আর কখনো আমাকে ফোন দেবেন না। এই যে নায়িকা মধুলতা, সকাল সকাল ফোনে কাল লাগে ঝগড়া কর, ভালো লাগছো? আজকাল শুটিং এ যাও নাই নাকি? হ্যাঁ, আজকে ঢাকা শহরে লকডাউন, তাই শুটিং এ যাইনি। আ বুঝছি, লকডাউনে শুটিং নাই, তাইলে তো বাড়ি ভাড়া না দেওয়ানোর ভালো একটা উচিলা হয়ে গেছো গা। ভাইয়া, গতকাল ডিরেক্টর আমার পেমেন্টটা দেয়নি, বলছে 2-1 দিনের মধ্যে আমাকে পাঠিয়ে দেবে। আর 2-1 দিন সময় দেন না আমাকে ভাইয়া। শোনো, ওই সমস্ত ধুনফুন কথায় কোনো কাম হইব না। ভাইয়া, আর 2-1 দিন সময় দেন না, পেমেন্ট পেলেই আপু আপনার টাকাটা দিয়ে দিবে। এই শোনো, একটু ঘুরে আসো তো, তোমার আপুর লগে একটা পার্সোনাল কথা বলবো, বুঝছো? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি আপুর সাথে কথা বলেন, আমি ঘুরে আসি। আ যাও যাও যাও, বড় ভালো ভাইয়া, কথা কইলে কথাও নে, মানে সব কথা তো বাইরে কম যায় না, বুঝো না? চলো নিরিবিধি ঘরে যাই কই গা। আহা চলো, আগে কথাটা শুনোই না, কি কই? আচ্ছা আসেন, যা বলো তাড়াতাড়ি বলেন, ঘরে গিয়ে সব কথা বুঝাই গো। কি ব্যাপার, আপারে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো কেন? তোমার এই বিপদের দিন আমি তোমার পাশে থাকতে চাই। এই কি, আপনি আমার কাছে আসছেন কেন? ভাড়া না দিলে হইব, বুঝছো? আপনি তো লোক ভালো না, অসভ্য। আহা কাছে এব, এমন করে বলছো গা, অসভ্য। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো?
বন্ধু কি ভাবছিস? বুঝিস না কি ভাবছি? ও বুঝতে পারছি, ওই মধুলতার জন্য তুই পাগল হয়ে গেছিস। এত অপমান হওয়ার পরেও তুই ওরে বলতে পারলি না? বন্ধু চল, কাজ আছে, চল। আচ্ছা চল চল। मेरा जामा पाकिस्तानी, मेरा जूता है जापानी, मेरा আমার গোসলখানার সামনে আমি খারাইছি, তাতে তোমগো কি? গোসলখানার সামনে বদমাশির জায়গা পান না না জান এখান থেকে। ইয়ে মানে শোনো, আমি একটা বাড়ি আলাম, মান সম্মান আছে, বেশি চিল্লাচিলি করো না, মাইসে খারাপ কইবো। আচ্ছা আমি জায়গা জায়গা আমার লাগে চোখ গরম দেয় জান। এই জন্যই বলি আপু যে বস্তি বাড়িতে ভাড়া নিতে নেই। আমার সব শেষ হয়ে গেছে, সব সব, এই জীবনে আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরে কি হলো ব্রাদার, কাঁদছেন কেন? আহা বড় ভাই, বিষয়টা খুলে বলেন। বড় ভাই কান্না থামায়া বিষয়টা ক্লিয়ার করে বলেন। শোন টাইলে, ওই যে আমার বাড়িতে দুই টাকার নায়িকা মধুলতা, হ্যাঁ কয় কি আমার কল লাগাইটা বলাইব? আমার বাড়িওয়ালা হিসাবে একটা মান সম্মান আছে না? আমার বাড়ির বাড়িটাকে সামনে আমার অপমান করছে না, এই জীবন আমি রাখুম না। ওই যে দুই টাকার ইউটিউবের নায়িকা মধুলতা আমার অপমান করছে, আপনারও অপমান করছে। আপনার মতে একজন সম্মানিত বাড়িওয়ালাকে অপমান করা, এর একটা প্রতিশোধ নিতেই হবে ব্রাদার। অবশ্যই বিচার করতে হবে বড় ভাই, এর প্রতিশোধ নিতেই হবে বড় ভাই। কেমনে কেমনে নিবার সালমান, আমি তো কিছুই বুঝতেছি না। এদিকে আসেন ব্রাদার, এদিকে আসেন। এই তোরা এদিকে। ভালো কথা বলছিস সালমান। আমাদের সাথে চল। আমি একজন নায়িকা, একজন শিল্পী, আমিও একজন মানুষ।
সমাজের 8-10 জন মানুষের মতো খেয়ে পড়ে মান সম্মানে বাঁচার অধিকার আমাদেরও আছে। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। অন্যায় ভাবে যারা আমাদের নির্যাতন করেছে, আমাদের সম্ভ্রম হানি করেছে, এই স্বাধীন দেশে আমি তাদের বিচার চাই। আমি বিচার চাই, কঠিন বিচার চাই। Oh,